সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত না। ঠিক এইভাবে যার ভক্তি আছে তারই দুনিয়াতে থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধুর অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত। তারাই খুশি যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনোই ছোট মনে করবে না, মনে রেখো পায়ের নিচে দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তালগাছটা নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো, মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। এরকম মনি ঋষিদের বাণী শুনতে, ভালো ভালো কথা শুনতে, পজিটিভ ওয়ার শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।